আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চের টেকনিক সম্পর্কে জানবো এসিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড অর্থাৎ আপনি যদি এসিও শিখতে চান বা আপনি যদি এসিওর কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে কারণ আমরা যখন এসিওর কাজ করি কিওয়ার্ডের বিষয়টাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় তো এখন এই কিওয়ার্ড আসলে কি সেটা সম্পর্কে প্রথমে একটু বলি যে আমরা যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করি বা আমাদের যে কোয়েরিগুলো হয় বা আমরা যেটা খুঁজে পেতে চাই বা যেটা লিখি খুব সংক্ষেপে যেটা লিখে আমরা কোনো কিছু খুঁজতে চাই সেটাই হচ্ছে কিওয়ার্ড তো এই কিওয়ার্ডগুলোকে সার্চ করার বা রিসার্চ করার কিছু টেকনিক আছে যে আমরা আসলে আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের কন্টেন্টের জন্য কোন কিওয়ার্ডটাকে বাছাই করব। সেটা কিছু নিয়মের উপর ভিত্তি করে বা কিছু নিয়ম ফলো করে কাজগুলো করা হয় তো চলুন আমরা জেনে আসি আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব অর্থাৎ সার্চ ইঞ্জিনে আমরা যে সার্চগুলো করব বা অমুক সার্চ করলে আমাদের কন্টেন্ট বা আমাদের ওয়েবসাইট যাতে আগে যায় সেই অমুক তমুক টপিকগুলো বা অমুক তমুক যে কীওয়ার্ডগুলো সেগুলো আমরা কীভাবে পাবো আচ্ছা এখন প্রথম বিষয় যেটা যে কীওয়ার্ডকে আমরা তো জেনে গিয়েছি যে কিওয়ার্ড হচ্ছে যা লিখে ইউজাররা বা অডিয়েন্সরা সার্চ ইঞ্জিনে সার্চ করে তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনার মাথা থেকে আইডিয়া বের করবেন অর্থাৎ আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রথমেই আমাদের মাথা থেকে আইডিয়া খুঁজে বের করতে হয় যেটাকে আমরা ব্রেইন স্ট্রমিং বলে থাকি ব্রেইন স্ট্রমিং বলতে বোঝায় যে আমাদের নিজে নিজে চিন্তা করে মাথাটাকে খাটিয়ে বের করতে হয় যে আমি আসলে কি খুঁজে পেতে চাই সার্চ ইঞ্জিনের কাছে আমি কি খুঁজে পেতে চাচ্ছি এবং যদি আমরা একটু খেয়াল করি দেখবেন সবাই কিন্তু আমরা এভাবেই কাজ করি বা এভাবেই আমরা কিউয়ার্ডগুলোকে সার্চ করি বা কিওয়ার্ডগুলো রিসার্চের কাজও এরকমভাবে করি যেমন আমি যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করতে যাব। তখন আমার মাথায় কাজ করবে আচ্ছা আমি যে কিওয়ার্ড রিসার্চ করছি বা আমি কিওয়ার্ড খুঁজবো অমুক কন্টেন্ট লেখার জন্য তো আসলে এটা আসলে কি বিষয় আমার মাথায় তো টপিকটা থাকবে যে এরকম যে হাউ টু ফাইন্ড বেস্ট ফুড বা হাউ টু কুকিং রাইস বা যেটাই হোক না কেন বা হচ্ছে যে ঘুরতে যাওয়ার সেরা জায়গা যেটাই হোক না কেন মাথায় তো আমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোই আমাদের খুঁজে বের করতে হবে তার মানে ব্রেইন স্ট্রমিংটা হচ্ছে আপনি যেটা করবেন যে টপিক আপনি কাজ করছেন বা যেটা নিয়ে আপনি কাজ করতে চান যেটা আপনার বিজনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ বা আপনার বিজনেসের সাথে বা আপনার যে ব্র্যান্ড আছে তার সাথে খাপ খায় এরকম অথবা আপনার ওয়েবসাইটের জন্য খাপ খায় বা ওয়েবসাইটের জন্য পরিচিত সেই রকম বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করে এবং সেগুলোকে টুকে রাখা কাগজ কলমে টুকে রাখতে পারেন তারপরে আরও যেটা চিন্তা করতে হবে থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউর টার্গেট অডিয়েন্স মাইট সার্চ ফর অর্থাৎ আমাদের টার্গেট অডিয়েন্স আসলে কি বিষয়ে সার্চ করতে পারে আমার যে টপিক আছে আমার যে বিজনেস আছে বা আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সম্পর্কে তারা কি কীভাবে সার্চ করতে পারে এটা ভাবতে হবে এরপরে কনসিডার ইউর প্রোডাক্ট সার্ভিসেস অ্যান্ড ইন্ডাস্ট্রি টার্মস এরপরে আমাদের যেটা মাথায় রাখতে হবে আমাদের প্রোডাক্ট কি আমরা কি সেল করি কি নিয়ে আমরা কাজ করি আমাদের সার্ভিসটা কি এবং আমাদের ইন্ডাস্ট্রি টার্মসগুলো কি কি কোনো আলাদা কোনো টার্ম আছে কি না সেগুলো মাথায় রাখতে হবে এরপরে লিস্ট ডাউন অল পজি পজিবল পজিবল কিওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস তার মানে মাথা কাটিয়ে আমরা কি করব বা মাথায় চিন্তা ভাবনা করলে আমরা আমাদের যে টপিকটি আছে বা যে বিজনেস আছে যেটা আমরা মানে ব্রেন স্ট্রমিং করছি সেই পজি পসিবল কিওয়ার্ড এবং ফ্রেজেস যেগুলো মানে কিওয়ার্ড বলতে আমাদের ছোটো ছোটো কিওয়ার্ড এবং একই সাথে তার টেল যে কিওয়ার্ডগুলো সেগুলো মাথায় রাখতে হবে এবং সেগুলো টুকে ফেলতে হবে মানে আমরা হচ্ছে লিখবো যে হ্যাঁ এই বিষয়ে আমি এটা এটা ভাবছি এটা এটা এখানে আমার সাজাতে হবে তো এই হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করার আমাদের প্রথম যে ধাপ সেটা হচ্ছে ব্রেইন স্ট্রমিং এরপরে হচ্ছে আমরা গুগল সাজেস্ট ব্যবহার করব ইউজিং গুগল সাজেস্ট কীভাবে আমরা গুগল সাজেস্ট ব্যবহার করব আমরা গুগলে যাব গুগলে গিয়ে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন গুগল আমাদের কিন্তু সাজেশন দেয় যে হ্যাঁ অমুক কিওয়ার্ডের বিপরীতে বা অমুক কিওয়ার্ড যেহেতু তুমি লিখেছো এটার সাথে সাথে আরও অমুক তমুক দিয়ে অডিয়েন্সরা বা ইউজাররা সার্চ করেছে তুমি কি এগুলো নিতে চাও এটাই হচ্ছে গুগল সাজেস্ট তার মানে আমরা কী করবো ইউটিলাইজ গুগলস অটো কমপ্লিট ফিচার টু ফাইন্ড পপুলার সার্চ কোয়েরি যখন আমরা গুগলে যাব গুগল সাজেস্টে যাব তখন ওই যে গুগলের অটোকমপ্লিট আছে ওখানে গুগল অটো কমপ্লিট আমাদের পপুলার সার্চ কোয়েিগুলো দেবে এবং কোনগুলো দেবে যেগুলো আমাদের টপিক রিলেটেড মানে যা লিখে আমরা সার্চ করছি সেই রিলেটেড আচ্ছা আমরা কি করবো এই জন্য আমরা আমাদের হচ্ছে যে গুগল গুগলে যাব গুগলে যাওয়ার পর হচ্ছে টাইপিং এ কিওয়ার্ড রিলেটেড টু ইউর টপিক ইন গুগল সার্চ পর আমাদের গুগল সার্চ পরে আমরা আমাদের টপিক নিয়ে সার্চ করব টপিক লিখে আর কি সার্চ করব। তারপরে নোট দ্য সাজেশনস দ্যাট অ্যাপেয়ার টু আইডেন্টিফাই পপুলার সার্চ টার্মস এরপরে আমরা দেখবো যে অটো সাজেস্ট আমাদের কিছু সাজেস্ট করছে যে অমুক্ত মুক্ত কিওয়ার্ডও আছে তখন আমরা সেখান থেকে বাছাই করব নেক্সট মানে দ্বিতীয় স্টেপও আমাদের হয়ে গেল আমরা তৃতীয় স্টেপে যাব তৃতীয় স্টেপটা হচ্ছে যে অ্যানালাইজ অ্যানালাইজ কম্পিটিটরস আমাদের কম্পিটিটরদের করতে হবে তার মানে আমরা কি করব এক্সামিন দ্য কিওয়ার্ডস ইউর কম্পিটিটরস আর টার্গেটিং অর্থাৎ আমাদের কম্পিটিটর যারা তারা কিওয়ার্ডগুলোকে কোন কিওয়ার্ডকে টার্গেট করেছে কম্পিটিশনটা কেমন অমুক তমুক বিষয়গুলো আমরা হচ্ছে বের করবো কেন এটা করব এই জন্যই যে আমাদের যখন এসিও করি আমরা বা আমাদের এসিওর কাজটি কি কাজটি হচ্ছে র্যাঙ্কে যাওয়া বা টপে যাওয়া এখন পৃথিবীতে তো প্রচুর ওয়েবসাইট আছে প্রচুর রকমের কন্টেন্ট আছে প্রচুর রকমের টপিক আছে এখন আপনার টপিক যে শুধু একটি এরকম না এরকম আরও অনেক টপিক আছে মানে আপনার টপিক রিলেটেড তো তাদেরকে টপকে আপনাকে সামনে যেতে হবে তো যদি যদি মানে তাদেরকে দিয়ে আপনি সামনে যেতে চান আপনার আপনার অবশ্যই কি লাগবে কম্পিটিটর মানে সামনে যারা আছে তাদেরকে টেক্কা দিতে হবে ওই টেক্কা দেওয়ার জন্যই আপনার যেটা করতে হবে কম্পিটিটরদের অ্যানালাইজ করতে হবে কিভাবে করবেন আপনার মেইন কম্পিটিটরদের আপনি হচ্ছে খুঁজে বের করবেন যেমন আপনার টপিক লিখে বা নিশ লিখে বা ওয়েবসাইটের বিষয় লিখে যখন সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন যে অনেকগুলো রেজাল্ট আসবে আপনার রেজাল্টের উপরে বা আপনার ওয়েবসাইটের উপরে যদি কোনো রেজাল্ট থেকে থাকে তারাই হচ্ছে তাদেরকে টপকে উপরে যাওয়া বা সামনে বা টপে যাওয়া আপনি কিছু টুলস ব্যবহার করতে পারেন এই জন্য আমরা যে টুলগুলো ব্যবহার করি সেম রাশ এইচ রেপস অথবা স্পাইফু ব্যবহার করতে পারেন আপনার কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য তাদের কম্পিটিশনগুলো অ্যানালাইজ করার জন্য তারপরে আরও যেটা করবেন যে লুক ফর কিওয়ার্ডস দে র্যাঙ্ক ফর কনসিডার টার্গেটিং সিমিলার তার মানে আমরা কোন সার্চ করব তারা যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করেছে হ্যাঁ ওই কিওয়ার্ডের মতো আর কোন কিওয়ার্ড আছে যেটাতে আমরা র্যাঙ্ক করতে পারি এই টুলগুলো আমাদের এই সাজেশনগুলো দিয়ে দেয় তো ওখান থেকে আমরা আইডিয়াগুলো পাই এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করি নেক্সটে যাই আমরা নেক্সট আমরা কি করব ইউজিং কিওয়ার্ড রিসার্চ টুলস আমরা কিওয়ার্ড রিসার্চের টুলস ব্যবহার করব কিভাবে আমরা টুলসগুলোকে ব্যবহার করব আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য বেশ কিছু টুল ব্যবহার করি সেই টুলগুলো আমাদের আমরা কিউরগুলো বের করার জন্য ব্যবহার করব যেমন পপুলার কিওয়ার্ড টুল হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং যেহেতু সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল সো এই জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করাটা সবচেয়ে ভালো অবশ্যই আপনি পেইড টুলও ব্যবহার করবেন তবে গুগল কিওয়ার্ড প্ল্যানারও ফ্রির মধ্যে অনেক বেস্ট সেম ব্যবহার করতে পারেন সেম আপনি হচ্ছে যেটা পারবেন যে কিওয়ার্ড রিসার্চ করতে করতে পারবেন কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে পারবেন আরও অনেক হচ্ছে কিওয়ার্ড সাজেশন পাবেন অনেক কিছু আছে ওখানে এইচ রিপস ব্যবহার করতে পারেন সার্চ ভলিউম পাবেন কিওয়ার্ড আইডিয়া পাবেন কিওয়ার্ড ডিফিকাল্টি বের করা সম্ভব ওখান থেকে কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে পারবেন মজ কিওয়ার্ড এক্সপ্লোরার ব্যবহার করতে পারেন এর মানে মজের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন কিওয়ার্ড সাজেশন ব্যবহার মানে করতে নিতে পারবেন অ্যানালাইসিস করতে পারবেন সার্ফ মেট্রিক্স পাবেন উবার সাজেস্ট ব্যবহার করতে পারেন উবার সাজেস্ট আমাদের কিওয়ার্ড আইডিয়া দেবে সার্চ ভলিউম দেবে কম্পিউটারে অ্যানালাইসিস দেবে তবে এর মধ্যে হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানারটাই সম্পূর্ণ ফ্রি বা এবং বাকিগুলো সেমরাশ এইচ রেপস মজ কিওয়ার্ড এক্সপ্লোরার উবার সাজেস্ট এইগুলো হচ্ছে ফ্রি এবং পেইড দুটি ভার্সনই আছে ফ্রি ভার্সনে আপনি কিছু লিমিটেশন ফেস করবেন মানে কিছু লিমিটেশন আছে আর পেইড ভার্সন নিলে আপনি ওই লিমিটেশনগুলো ওভারকাম করে সামনের দিকে হচ্ছে সামনের দিকে না আসলে প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে পারবেন সো যেটা আপনাদের প্রয়োজন হয় বা যেভাবে আপনি ব্যবহার করতে চান সেভাবেই এগুলো ব্যবহার করতে পারবেন তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার সম্পর্কেও জানলাম নেক্সট কি এরপর হচ্ছে এক্সপ্লোরিং রিলেটেড সার্চেস আমরা কিওয়ার্ড রিসার্চ করব ভালো কথা কিভাবে আরও সেটাকে ভালো করতে পারি রিলেটেড সার্চগুলোকে এক্সপ্লোর করে কিভাবে সেটা সেটা হচ্ছে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি আমাদের বটমে মানে নিচের দিকে দেখবেন গুগলের সার্চ রিলেটেড কিছু আমাদের হচ্ছে যে ওখানে হচ্ছে যে কিছু রেজাল্ট দেখায় নিচের দিকে মানে বটমে নিচের দিকে ওটাই হচ্ছে আমাদের রিলেটেড সার্চেস আমরা কি করব পারফরমেন্স সার্চ ইউজিং এ প্রাইমারি কিওয়ার্ড মানে হচ্ছে আমরা যেটা করব প্রাইমারি একটি কিওয়ার্ড দিয়ে আমাদের এই সার্চটা মানে ওখান থেকে কিওয়ার্ড আমরা খুঁজে বের করব হ্যাঁ যে একটা প্রাইমারি কিওয়ার্ড ওখান থেকে বের করার চেষ্টা করব মানে প্রাইমারি কিওয়ার্ড বলতে আমাদের মেইন যে ফোকাস কিওয়ার্ড সেটার কথাই বলা হচ্ছে বলা হচ্ছে আচ্ছা এরপরে যেটা করবো স্ক্রল টু দ্য বটম অফ দ্য সার্চ রেজাল্ট টু সি রিলেটেড সার্চেস যেটি একটু আগেই বললাম এবং নোটস নোট দিস রিলে রিলেটেড টার্মস ফর ফার্দার এক্সপ্লোরেশন পরবর্তীতে এই যে সার্চের যে আমরা লিস্ট পেলাম মানে রিলেটেড সার্চ সেগুলোকে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে পাঞ্চ করব মানে পাঞ্চ বলতে সেটাকে সিস্টেমেটিক্যালি পাঞ্চ করতে হবে এরকম না যে নিলাম আর জাস্ট ওটাকে অ্যাড করে দিলাম কপি পেস্ট করে দিলাম ওরকম না এটাকে হচ্ছে ম্যানুয়ালি কন্টেন্টের মধ্যে সাজিয়ে সাজিয়ে আমাদের অ্যাড করতে হবে এরপরে যাই আমরা আমরা হচ্ছে কিছু ফোরাম ব্যবহার করতে পারি এবং কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট ব্যবহার করতে পারি কী জন্য এগুলো আমরা ব্যবহার করব সেটা হচ্ছে যে এই ফোরাম আর কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইটগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণ ইউজাররা থাকে আমাদের টার্গেট অডিয়েন্স যারা যে টার্গেট অডিয়েন্স কী লিখে সার্চ করছে কি বিষয়ে জানতে চাচ্ছে এই বিষয়ে আইডিয়া পাওয়ার জন্য আমাদের এই ফোরামগুলো খুঁজে বের করতে হবে এবং এখান থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া পাবো পপুলার বা জনপ্রিয় এরকম কোয়েশ্চেন অ্যান্সার সাইট কি রেডিট আছে কোরা আছে যেখান থেকে মানে এই রেডিট এবং কোরাতে প্রচুর পরিমাণ সার্চ হয় কোনো কিছু জানার জন্য আর কি মানে আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি তখন দেখবেন সামনে কোরার রেজাল্ট চলে এসেছে বা রেডিটের রেজাল রেজাল্ট চলে এসেছে তার মানে এই রেডিট এবং কোরা যেহেতু কোয়েশ্চেন অ্যান্সার সাইট এখানে প্রচুর পরিমাণ কোয়েশ্চেন থাকে প্রচুর পরিমাণ সার্চ কোয়েরিও থাকে যে মানুষ অমুক তমুক সম্পর্কে কত কি জানতে চেয়েছে এরকম বিষয় আর কি ওখান থেকেও আপনি অনেক আইডিয়া পাবেন যে কোন কিওয়ার্ড আপনার নেওয়া উচিত কোন কিওয়ার্ড নিলে আপনি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এরপরে সার্চ ইনটেন্ট অ্যানালাইজ করতে হবে আমাদের সার্চ ইনটেন্ট আমরা কিভাবে অ্যানালাইজ করবো এবং সার্চ ইনটেন্টটা কী জিনিস সার্চ ইনটেন্ট বলতে বোঝায় ইনটেন্ট মানে উদ্দেশ্য সার্চ মানে তো খোঁজা তার মানে সার্চ ইনটেন্ট মানে হলো যে এসিউর ক্ষেত্রে যেটা বোঝায় যে ইউজাররা কি উদ্দেশ্যে কি মানে খুঁজছে বা কি উদ্দেশ্যে তারা সার্চ করছে কি উদ্দেশ্যে তারা কি লিখছে ওটাকে সার্চ ইনটেন্ট বলা হয় ইউজার ইন্টেন্টও বলে অনেকে যে ইউজাররা আসলে কী কী লিখে সার্চ করে তাদের উদ্দেশ্যটা কি সার্চ ইন্টেন্ট চার ধরনের হয় একটি হচ্ছে ইনফরমেশনাল এরপরে নেভিগেশনাল ট্রানজ্যাকশনাল এবং কমার্শিয়াল তো চলুন আমরা এগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি ইনফরমেশনালটা কি ইউজার সিকিং ইনফরমেশন আমরা প্রায়ই গুগলে বা সার্চ ইঞ্জিনে সার্চ করি এরকম হাউ টু বেক এ কেক হুম অথবা হাউ টু রাইড এ কার এরকম মানে আমরা কোনো ইনফরমেশন চাচ্ছি যে ইউজার সিকিং ইনফরমেশন আমরা যদি ইউজার হই প্রত্যেকটা মানুষই তো ইউজার তাহলে তাহলে আমরা কি ইনফরমেশন চাচ্ছি সার্চ ইঞ্জিনের কাছে তার মানে আমাদের সার্চ ইঞ্জেনটা হচ্ছে আমরা ইনফরমেশন চাই এরপর নেভিগেশনাল নেভিগেশনটা সরি নেভিগেশনালটা কি এটা হচ্ছে ইউজার্স লুকিং ফর এ স্পেসিফিক ওয়েবসাইট যেমন আমরা অনেক সময় ফেসবুক লগ ইন বা টুইটার লগ ইন বা ইনস্টাগ্রাম লগ ইন লিখে সার্চ করি মানে সার্চ ইঞ্জিনেই সার্চ করি এগুলো লিখে এগুলো হচ্ছে নেভিগেশনাল ইনটেন্ট সার্চ ইন্টেন্টার তার মানে কি যে ইউজাররা কোনো স্পেসিফিক ওয়েবসাইট বা কোনো স্পেসিফিক জায়গায় যা যেতে চাচ্ছে তারা কোনো নেভিগেশন চাচ্ছে মানে দিক নির্দেশনা চাচ্ছে এটা হচ্ছে নেভিগেশনাল ট্রানজেকশনালটা কি ট্রানজেকশনালটা হচ্ছে ইউজার রেডি টু মেক এ পারচেস তার মানে ইউজাররা কোনো কিছু কিনতে চাচ্ছে ট্রানজ্যাকশন মানে তো লেনদেন যেমন বাই রানিং শ্যুজ মানে কেউ যদি এরকম হয় সার্চ করলে এরকম যে বাই রানিং শ্যু সে হচ্ছে রানিং জুতো কিনতে চায় বা রানিং শ্যু কিনতে চায় সরাসরি সে লিখে দিল যে বাই রানিং শু সার্চ ইঞ্জিনে লিখে দিল সার্চ ইঞ্জিন তখন বুঝলো যে হ্যাঁ এই ব্যক্তির বা এই ইউজারের সার্চ ইনটেন্টটা হচ্ছে ট্রানজ্যাকশনাল সে কিছু কিনতে চাচ্ছে মানে মেয়েকে পারচেস এবং তারপরে ওই বাই রিলেটেড যে হচ্ছে মানে বাই সু বাই রিলেটেড রেজাল্টগুলো তার সামনে নিয়ে দিল বা নিয়ে আসলো আচ্ছা তার মানে এই সার্চ ইন্টেন্টটাও আমাদের বুঝতে হবে এবং এগুলো অ্যানালাইজ করতে হবে যে আচ্ছা আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি যেটা আমি খুঁজে পেতে যাচ্ছি এটা আসলে কোন সার্চ ইন্টেন্ট বা কোন ইউজার ইনটেন্টের মধ্যে পড়ে এটা কি ইনফরমেশনাল নেভিগেশনাল নাকি ট্রানজ্যাকশনাল নাকি কমার্শিয়াল কমার্শিয়ালটা কি কমার্শিয়ালটা হচ্ছে ইউজার্স রিসার্চিং প্রোডাক্টস বিফোর বাইং মানে কমার্শিয়াল বাণিজ্যিক যেটা যেমন আমরা অনেক সময় লিখে সার্চ করি বেস্ট মোবাইল ইন টোয়েন্টি বেস্ট হচ্ছে ল্যাপটপ টোয়েন্টি বা বেস্ট ল্যাপটপ টোয়েন্টি বেস্ট আইফোন অমুক তমুক বিষয়ের তার মানে আমরা কি করতে চাচ্ছি আমরা ইউজার ইউজাররা কি করছে প্রোডাক্ট আমরা প্রোডাক্ট খুঁজে পেতে যাচ্ছি কেনার আগে তাই না যেমন যদি এই টাইপের হচ্ছে আপনারা হচ্ছে ইয়াগুলো দেখে থাকেন কোয়েরিগুলো সেক্ষেত্রে ওটা হচ্ছে কমার্শিয়ালের মধ্যে পড়বে এখন আসলে সার্চ ইন্টেন্ট কেন আমাদের জানা দরকার এই জন্যই আমাদের সার্চ ইন্টেন্টটা জানতে হবে যে ইউজাররা আসলে কী লিখে সার্চ করে কোন কোন ভাবে সার্চ করে তাদের ইন্টেন্টটা কী জন্য বা কীভাবে যেমন দেখেন ইনফরমেশনালের ক্ষেত্রে কিন্তু এরকম কি মানে কিওয়ার্ডগুলোই আপনি পাবেন নেভিগেশনালে এরকমগুলো পাবেন ট্রানজ্যাকশনাল এরকম কমার্শিয়ালে এরকম সো এইগুলো যদি আপনার জানা থাকে আপনি তখন ওই সার্চারের ইনটেন্ট মাথায় রেখে আপনার কিওয়ার্ডটাকে ভালোভাবে রিসার্চ করতে পারবেন এবং খুঁজে বের করতে পারবেন এরপরে আসি লং লংটেল কিওয়ার্ডসের কথা লংটেল কিওয়ার্ডস কি জিনিস লং লংটেল কিওয়ার্ড হচ্ছে বড় আকারের কিওয়ার্ড আর কি যেমন হচ্ছে ফোকাস অন ফোকাস অন লং মোর স্পেসিফিক ফ্রেজেস মানে কিওয়ার্ড ফ্রেজেস যেমন যে কিওয়ার্ডগুলো তিন চার ওয়ার্ডের হয়ে থাকে সেটাকে লং টেইল কিওয়ার্ড বলা হয়ে থাকে আর শর্ট টেইল কোনগুলো দুই ওয়ার্ডের মধ্যে যেটি এক ওয়ার্ড বা দুই ওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ডগুলো সেটা হচ্ছে শর্ট টেইল টেইলের ক্ষেত্রে যেটা হয় যে মানুষ সাধারণত লং লংটেইল লিখে খুব কম সার্চ করে মানে খুব বড়ো ওয়ার্ড লিখে মানুষ কম সার্চ করে ম্যাক্সিমাম বা বেশিরভাগই দেখবেন যে অল্প লাইন লিখে সার্চ করে যেটাকে শর্ট টেল কিওয়ার্ড বলা হয় তাহলে লং টেল কিওয়ার্ডগুলো হচ্ছে কম প্রতিযোগিতামূলক বা হচ্ছে যে এটা এটাতে র্যাঙ্ক করা সহজ তারপরে হচ্ছে যে এটাতে হায়ার বা অনেক বেশি হায়ার হচ্ছে কনভার্সন রেট পাওয়া যায় কারণ অনেক সময় এরকমও হয় যে আমরা সরাসরি যা খুঁজে পেতে চাই তা লিখেই সার্চ করি সেক্ষেত্রে ওই কনভার্সন মানে ওই কনভার্সন রেটটা কিন্তু অনেক বেশি আসে আচ্ছা তো লং টেল কিওয়ার্ডের জন্য আপনি অ্যান্সার দ্য পাবলিক ব্যবহার করতে পারেন এই টুলটা ভালো এই অ্যান্সার দ্য পাবলিক আপনাকে কিওয়ার্ডগুলোর আসলে কীভাবে কোন অ্যাঙ্গেলে কতভাবে কিওয়ার্ড হতে পারে এবং সার্চ কোয়েরি করা হয়েছে সব আপনাকে ডিটেলসে দিয়ে দেবে আচ্ছা এরপরে ওই লং লংটেল কিওয়ার্ডগুলোকে আপনি যেটা করবেন আপনার কন্টেন্টের সাথে ইনকর্পোরেট করবেন বা তার সাথে অ্যাড করে দেবেন আচ্ছা নেক্সটে যাই আমরা আমরা লং লংটেল কিওয়ার্ড সম্পর্কে জানলাম এরপর গুগল ট্রেন্ডস গুগল ট্রেন্ডস আপনাকে মাথায় রাখতে হবে বা গুগল ট্রেন্ডও ব্যবহার করতে হবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য তো কেন এটা কেন এটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে গুগল ট্রেন্ড যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কি করতে পারবো ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে পারবো ট্রেন্ডিংয়ে যেতে পারবো এবং দ্রুত আমাদের কিওয়ার্ডটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমন আমরা এই জন্য গুগল ট্রেন্ডে যাব তারপর যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করব তারপর রিলেটেড কোয়েরিগুলো আমরা পাবো তারপর রাইজিং ট্রেন্ডসগুলো পাবো এইগুলো নিয়ে আমরা কি করব যে হ্যাঁ এখন আসলে এটা ট্রেন্ডিংয়ে আছে সো এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যায় এটা খুবই ইফেক্টিভ একটি ওয়ে গুগল ট্রেন্ড ব্যবহার করা অবশ্যই আপনাদের গুগল ট্রেন্ডটা ব্যবহার করা উচিত এরপরে অ্যানালাইজিং ওয়েবসাইট অ্যানালিটি অ্যানালিটিক্স আমাদের এরপরে কি করতে হবে কিওয়ার্ড রিসার্চের জন্য আরও একটি মানে বিষয় যেটি আপনাদের করতে হবে বা আমরা করে থাকি সেটা হচ্ছে ওয়েবসাইটের অ্যানালিটিক্স অ্যানালাইজ করে কীভাবে আমরা সেটা করি গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোলের মাধ্যমে তো কেন আমরা এটা করি যে ইউজ ইউর ওয়েবসাইটস অ্যানালিটিক্স টু ফাইন্ড কিওয়ার্ডস দ্যাট আর অলরেডি ড্রাইভিং ট্রাফিক তার মানে আমরা যখন গুগল অ্যানালিটিক্স যাই গুগল সার্চ কনসোলে যাই তখন আমরা দেখতে পারি যে কোন কিওয়ার্ড আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসছে বা কোন কিওয়ার্ডের কিওয়ার্ডের উপর ভিত্তি করে অডিয়েন্সরা ইউজার বলি আর কি বা ট্রাফিক বলি তারা আমাদের ওয়েবসাইটে আসছে এবং ঘোরাঘুরি করছে এই জন্যই আমাদের ওয়েবসাইট অ্যানালিটিক্স হচ্ছে দেখতে হবে এগুলোকে হচ্ছে বিশ্লেষণ করতে হবে তো এই হচ্ছে কিউর রিসার্চের টেকনিক যদি আপনি কিউআর রিসার্চ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এই টেকনিকগুলো ফলো করা উচিত আর কিউআর রিসার্চ যদি আপনি এই টেকনিকগুলো ফলো করে করেন সেক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন তো আমরা একটু সামারি করি কিউআর রিসার্চের জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে প্রথমে হচ্ছে ব্রেইন স্ট্রমিং করতে হবে নিজে তার মাথাকাটিয়ে আমরা ব্যব মানে আমাদের কিওয়ার্ডগুলোকে বের করবো এরপরে গুগল সাজেস্ট ব্যবহার করব তারপর হচ্ছে আমাদের কম্পিটিটরগুলো অ্যানালাইজ করবো রাশ এইচ রেপস স্পাইফু এরকম যে টুল আছে সেগুলো দিয়ে এরপরে হচ্ছে আরও কিছু কিওয়ার্ড রিসার্চ টুল আমরা ব্যবহার করতে পারি যেটা সেম রাশ তো বললাম এইচ রেপস মজ কিওয়ার্ড এক্সপ্লোরার ওভার সাজেস্ট আর গুগল কিওয়ার্ড প্ল্যানার এর মাধ্যমে আমরা আমাদের যে কিওয়ার্ডগুলোর যে কম্পিটিশনগুলো সেগুলো জানতে পারবো কম্পিটিটরদের খুঁজে বের করতে পারবো এবং র্যাঙ্কিং ডিফিকাল্টিও বের করতে পারবো এরপরে হচ্ছে এক্সপ্লোরিং রিলেটেড সার্চেস সার্চ ইঞ্জিনের যে রিলেটেড সার্চ আছে সেটার কথা বলা হচ্ছে এরপরে হচ্ছে ইউজিং ফোরাম অ্যান্ড কোয়েশ্চেন আনসার সাইট যেমন কোরা এবং রেডিটে কী লিখে সার্চ হয় সেটা আমরা বের করব। এরপরে হচ্ছে সার্চ ইনটেন্ট অ্যানালাইজ করব আমরা এরপরে টেল কিওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে খুঁজে বের করতে হবে এরপরে আসে গুগল ট্রেন্ড এবং এরপরে হচ্ছে ওয়েবসাইট অ্যানালিটিক্সগুলোকে বা অ্যানালিটিক্স হচ্ছে বিশ্লেষণ করা বা সেটা হচ্ছে ঘাটাঘাটি করা বা দেখা তো ওয়েবসাইটে অ্যানালিটিক্সের মধ্যে আমরা গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোলকে ব্যবহার করব তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন